বুঝতে হবে আসলে নর্মাল মাসিকের স্থায়িত্বকালটা আসলে কি। আমরা সাধারণত বলি যে 1 থেকে 7 দিন হচ্ছে নর্মাল মাসিকের পিরিয়ড। অনেক সময় সেটা মানুষের শরীর তো আসলে এক একজনের এক এক রকম, তো অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন পর্যন্ত কিন্তু নর্মাল স্থায়িত্বকাল বলে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা দেখবার জন্য। সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় মহিলাদের পিরিয়ড ও জন্ম নিয়ন্ত্রণ। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার আফরোজা শারমিন, MBBS ঢাকা, ডক্টর অফ মেডিসিন কানাডা, MPH প্রজনন ও শিশু স্বাস্থ্য, FCGP ফ্যামিলি মেডিসিন, CCD বারডেম, ADMS ক্যানাডা, DMU ঢাকা, PGT অপস অ্যান্ড গাইনি, কনসালটেন্ট ব্র্যাক আরবান হেলথ সেন্টার মিরপুর ঢাকা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ডক্টর স্টিভিতে যুক্ত হওয়ার জন্য। অনেক ব্যস্ততার সময়ের মধ্যেও আপনি আমাদের ডক্টর স্টিভিকে সময় দিয়েছেন এবং এখানে আপনার মূল্যবান কিছু বক্তব্য রাখবেন। তো আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হলো মহিলাদের পিরিয়ড, জন্ম নিয়ন্ত্রণ ও চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ডক্টর স্টিভিকে আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আজকে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো যেটা আপনাদের জন্য আসলে সহায়ক হবে। আমাদের প্রথম প্রশ্নটি হলো মহিলাদের মাসিক বা পিরিয়ডের সাধারণত কতদিন স্থায়ী থাকে? ধন্যবাদ তোমাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই কনসার্ন থাকি যে আমার অনেকে এসে বলে যে আমার মাসিক তো 2 দিন, 2 দিনে ভালো হয়ে যাচ্ছি। আবার অনেকে বলে আমার মাসিক 7-8 দিন হয়ে যাচ্ছে, ভালো হয় না। এখন বুঝতে হবে আসলে নর্মাল মাসিকের স্থায়িত্বকালটা আসলে কি। আমরা সাধারণত বলি যে 1 থেকে 7 দিন হচ্ছে নর্মাল মাসিকের পিরিয়ড। অনেক সময় সেটা মানুষের শরীর তো আসলে এক একজনের এক এক রকম, তো অনেক সময় দেখা যায় যে আমরা 10 দিন পর্যন্ত কিন্তু নর্মাল স্থায়িত্বকাল বলে থাকি। তো সেই ক্ষেত্রে আসলে ফ্লোটা কেমন হবে, তো ফ্লো বলতে আসলে মিনস্ট্রুয়াল ব্লাডটা কীভাবে যাবে বা কতটুকু গেলে আমরা নর্মাল ভাববো। তো অনেক সময় দেখা যায় যে প্রথম 2-3 দিন একটু ফ্লোটা বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু ফ্লোটা কমে যাবে, এটাই নর্মাল। কিন্তু অনেকের দেখা যায় যে একদমই কম যায়, এসে বলে যে আমাদের তো মাসিকের সময় রক্তটা খুবই কম যাচ্ছে, সেটা কিন্তু অলিগোমেনোরি আমরা বলে থাকি, সেটা কিন্তু কিছু কারণ আছে। আবার অনেকের দেখা যায় যে অতিরিক্ত ব্লাড যাচ্ছে, 7-8 দিন হয়ে যাচ্ছে কিন্তু ব্লিডিংটা ভালো হচ্ছে না, অতিরিক্ত ক্লট পাস করছে, এটারও কিন্তু আসলে কিছু কারণ আছে। তো সাধারণত তুমি যেটা জানতে চাচ্ছ, স্থায়িত্বকালটাও আমরা সাধারণত 1 থেকে 10 দিনের মধ্যে হলে সেটাকে আমরা নর্মালি বলে থাকি। ধন্যবাদ। সাধারণত কিছু প্রশ্ন থেকে থাকে যে মহিলাদের পিরিয়ডের সাথে জন্ম নিয়ন্ত্রণের সম্পর্কটা কি? অত্যন্ত বার্নিং একটা কোশ্চেন, যে অনেকেই জানতে চায় যে আমার তো মাসিকটা নিয়মিত না, তাহলে কি আমি গর্ভধারণ করতে পারবো কি না, বা মাসিকের কতদিন পরে আসলে স্বামী স্ত্রী মেলামেশা করলে গর্ভধারণ হতে পারে। এটা আমি আজকে প্রথমেই যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের নিয়মিত মাসিক, নিয়মিত মাসিক বলতে 28 দিন অন্তর অন্তর, অনেক সময় আমরা এটা 21 থেকে 35 দিনের একটা রেঞ্জ ধরে থাকি। তো এইভাবে যাদের মাসিকটা নিয়মিত, সেক্ষেত্রে মাসিকের পরবর্তী 10 দিন পরে যে মধ্যবর্তী 10 দিন থাকে, এটাকে আমরা ডেঞ্জার পিরিয়ড বলি। এই সময় যদি স্বামী স্ত্রী মেলামেশা করে বা সহবাস করে, সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি, কারণ ওই সময় আসলে যে আমরা বলি ডিম্বাণুটা সেটা আসলে নিষিক্ত হয়। তো সেই সময় যদি সহবাস করে, সেক্ষেত্রে বাচ্চা ধারণ করা সম্ভব। মাসিকের আগ দিয়ে যে 10 দিন, আমরা সাইকেলটাকে যদি 3 ভাগে ভাগ করি, যে মাসিক চলাকালীন এবং যেই সময়টা সেটাকে 10 দিন হিসাব করছি, এই 10 দিনটা কিন্তু আসলে সেফ। মধ্যবর্তী 10 দিন যেটাকে আমরা ডেঞ্জার পিরিয়ড বলি, এই টাইমে আসলে বাচ্চা কনসিভ করে। আর পরবর্তী 10 দিন, ওই 10 দিনও কিন্তু সেফ। এখন যাদের ইরেগুলার মাসিক,
তাদের ক্ষেত্রে তো আসলে সাইকেলটা ওইভাবে মেইনটেইন হচ্ছে না, কারণ অনেক সময় দেখা যায় 21 দিন আগে মাসিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা এসে বলতেছে যে তাদের মাসে দুইবার মাসিক হচ্ছে। আবার অনেকের দেখা যায় যে 35 দিনের পরে মাসিক হচ্ছে, তারা বলে যে তাদের দেড় দুই মাস পরে মাসিক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার ইরেগুলার। সেই ক্ষেত্রে আসলে গর্ভধারণের আমরা সঠিক সময়টা আসলে নির্ধারণ করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে যে তারা যদি গর্ভধারণ করতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই একজন গাইনো গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে আমাদের এক ধরনের হরমোনাল কিট পাওয়া যায়, যেটাকে আমরা সাধারণত বাজারে আমরা পাই, সেটা দিয়ে আমরা ডিম্বাণু নিষিক্ত হওয়ার সময় সেটা ওভুলেশনের যে টাইমটা সেটা আমরা নির্ধারণ করতে পারি। সেটা আসলে একজন রোগী বা একজন সাধারণ মানুষের পক্ষে এটা নির্ণয় করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমি বারবারই বলছি একজন গাইনোকোলজিস্টে শরণাপন্ন হয়ে, যাদের অনিয়মিত মাসিকের সমস্যা আছে তাদের শরণাপন্ন হয়ে তাদের চিকিৎসা করে তারা আসলে গর্ভধারণটা ওইভাবে ওই পদ্ধতিতে যদি তারা করতে পারে, যে লুটিনাইজিং সার্চ আমরা যেটা বলি, সেই কিটের মাধ্যমে ওভুলেশনের পিরিয়ডের টাইমটা নির্ধারণ করে যদি সহবাস করে সেই ক্ষেত্রে হচ্ছে গর্ভধারণ সম্ভব। এটা একটা টাফ প্রসিডিউর যাদের অনিয়মিত মাসিক, সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ ম্যাম। আমাদের সাথে কিছু দর্শক যুক্ত হয়েছেন, তো তারা কিছু দর্শক জানতে চেয়েছেন যে মহিলাদের মাসিক বা পিরিয়ডের অবস্থায় সহবাস করা যাবে কি? ধন্যবাদ দর্শক, আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে মাসিকের সময় সহবাস আমরা অবশ্যই অবশ্যই বলবো করা যাবে না, কারণ এই সময় আমাদের সারফেসটা, এন্ডোমেট্রিয়ামের সারফেসটা দেখা যায় রাফ থাকে, এই সময় যদি সহবাস করে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। ইভেন আমাদের জরায়ু যে বিভিন্ন ধরনের প্যাথোলজিগুলো হচ্ছে, অনেক সময় এইসব ধরনের আমরা এটাকে বদ্ধভ্যাসই বলবো, এই ধরনের অভ্যাস বা এই ধরনের প্রসিডিউরগুলো ফলো করে বলেই হচ্ছে। তো এই জন্য আমি দর্শকদেরও সতর্ক করব তোমার মাধ্যমে যে অবশ্যই এই মাসিক চলাকালীন সময়ে কোনো ধরনের সহবাস বা থেকে আপনারা বিরত থাকবেন, এটাই আমি আশা করব আসলে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল দর্শকদের মধ্যে কি করা হয়েছে যে মহিলাদের মাসিক বা পিরিয়ড হওয়ার কতদিন পর সহবাস করলে ছেলে সন্তান হবে? ধন্যবাদ দর্শক, এটা আসলে আমাদের একটা মিথ বা ভ্রান্ত ধারণা, যেটা যে এতদিন পরে সহবাস করলে হয়তো ছেলে হবে বা এতদিন পরে হলে মেয়ে হবে, এগুলো আসলে কোনো সত্যতা নাই, এটা সাথে আসলে মাসিকেরও কোনো ই নাই। তবে আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে গর্ভধারণের জন্য যদি যাদের নিয়মিত মাসিক তাদেরও যে মধ্যবর্তী দশ দিন যদি সহবাস করে সেক্ষেত্রে আসলে গর্ভধারণ সম্ভব, কিন্তু সেটা ছেলে না মেয়ে সেটা আসলে এই মাসিকের সাথে কোনো ধরনেরই আসলে সম্পর্ক নাই। আরেকজন প্রশ্ন করেছিলেন যে মহিলাদের মাসিক বা পিরিয়ড বন্ধ হওয়ার কতদিন পর গর্ভবতী হয়েছেন তার কীভাবে জানবেন? আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক সময় দেখা যায় যে তারা বুঝতে পারে না, তো বুঝতে না পারার জন্য আসলে অসতর্ক থাকে, অসতর্কতার কারণে দেখা যায় অনেক সময় তাদের অ্যাবর্শনের রিস্কটা বেড়ে যায়। যারা আসলে, আমি সেই ক্ষেত্রে প্রথমেই বলবো যে আপনারা যদি বাচ্চা নিতে চান গর্ভধারণের পূর্ব প্রস্তুতি নিতে হবে, অন্তত 3 মাস আগে থেকে আপনাকে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ তাদেরকে দিয়ে থাকি, যেমন ফলিক অ্যাসিড দিতে পারি, যেটা আসলে যদি এইসব বাচ্চা কনসিভ করে সেক্ষেত্রে যাতে বাচ্চার নিউরাল টিউব কোনো ডিফেক্ট না হয়, বাচ্চার ব্রেনটা ঠিকমতো ডেভেলপ হয়, এই জন্য পূর্ব প্রস্তুতিটা আসলে খুব জরুরি, কারণ পূর্ব প্রস্তুতি থাকলে কিন্তু আপনি মাসিক 1 মাস অতিবাহিত হওয়ার, মানে মাসিকের দিন অতিবাহিত হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার মাসিকটা হচ্ছে না, তখন কিন্তু আপনি সেটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনি আসলে গর্ভধারণ করেছেন কি না। আর পূর্ব প্রস্তুতি যদি না থাকে সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে সে পরীক্ষা করছে না, সে দেখা যাচ্ছে খুব বেশি এক্সারসাইজ করে ফেলছে বা খুব ঝাঁকিপূর্ণ যে যানবাহন সেগুলো ব্যবহার করছে বা এমন কোনো কাজ করছে যেটাতে তার আসলে জরায়ুতে চাপ পড়ছে, এবং সেক্ষেত্রে গর্ভপাতের মতো বা যেটাকে আমরা অ্যাবর্শন বলে থাকি আসলে সেই জিনিসটা হয়ে যেতে পারে। এজন্য আসলে যে আপনার যদি 28 দিনের সাইকেল হয়
হয় তাহলে আপনি 28 দিন পরে আপনি আসলে একটা নরমাল টেস্ট যেটা ইউরিন ফর পিটি আমরা বলি এটা আপনি বাসায় বসেও করতে পারেন বা কোনো যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও করতে পারেন আপনি এই সামান্য এই টেস্টটা করে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার বাচ্চা কনসিভ করেছে কিনা অথবা ব্লাডের মধ্যে আমরা একটা টেস্ট বলি যেটা সেরাম বিটা এসসিজি বলি সেটা করেও কিন্তু আমরা খুব আর্লি ডিটেকশন করতে পারি যে বাচ্চাটা কনসিভ করছে কিনা বা একটা আল্ট্রাসাউন্ড করে যেটা দেড় মাস পরে আমরা সাধারণত বলে থাকি যে মাসিক অতিবাহিত হওয়ার পরে যে যদি আপনি দেখেন যে আপনার মাসিক হচ্ছে না আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন যেটা লোয়ার অ্যাবডোমেনও করতে পারেন বা ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাম করেও কিন্তু আপনারা আসলে দেখতে পারেন যে আপনারা কনসিভ করেছেন কিনা অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝেও এত সুন্দর করে এসে ডক্টর স্টিভিতে আপনার মূল্যবান বক্তব্যগুলো রাখলেন যদি শেষ বক্তব্যটুকু দিয়ে দিতেন আমাদের দর্শকদের ধন্যবাদ তোমাকে আসলে এত সুন্দর উপস্থাপনা করার জন্য এবং ধন্যবাদ অবশ্যই ডক্টরস টিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য যার মাধ্যমে আমি আসলে দর্শকদেরকে কিছুটা হলেও আমি উপকৃত করার চেষ্টা করছি এই মাসিকের সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সময় আমাদের সব ধরনের মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করা উচিত এবং আপনারা যদি অবশ্যই বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমি বারবার বলছি যে পূর্ব প্রস্তুতি খুব জরুরি কারণ পূর্ব প্রস্তুতির মধ্যে আসলে অনেক কিছুই থাকে যেমন অনেকে অনেক মারা দেখা যায় যে মানসিক রোগের ওষুধ খায় তো সেই ক্ষেত্রে যদি বাচ্চা কনসিভ করে ফেলে সে কিন্তু কিন্তু বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি যেটাকে আমরা বিকলাঙ্গ বাচ্চা বলে থাকি সেই ধরনের অসুবিধা হতে পারে তারপর অনেকে দেখা যায় যে তারা আর্থিকভাবে সচ্ছল না কিন্তু একটা অপরিকল্পিতভাবে বাচ্চা চলে আসছে সেই ক্ষেত্রেও কিন্তু সে দেখা যায় অ্যাবর্শনের মতো একটা মারাত্মক একটা প্রসিডিউরের মধ্যে সে যায় সেটা কিন্তু মার জন্য অত্যন্ত ক্ষতিকারক সেজন্য বলবো পূর্বভাবে প্রস্তুত হতে হবে আপনি আর্থিক মানসিক এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে আপনি আসলে গর্ভধারণের জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন আশা করি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টরস টিভির সাথেই থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান হতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত বা চিকিৎসা বিষয়ক কোনো বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সেখানে মতামত জানাবেন এবং ওখানে সারাক্ষণ আমাদের ডক্টরসরা ভিজিট করেন এখানে পরামর্শ পেয়ে যাবেন প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ